আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমি স্বপ্না শুরু করছি আজকে লতা হারবাল তারকালাপ আর প্রতিদিনের মতো আজও আছেন আমাদের সঙ্গে আমাদের আমন্ত্রিত একজন অতিথি তার সাথে কথা বলতে চাইলে আমাদের কয়েকটি ফোন নম্বর খোলা আছে নম্বরগুলো হচ্ছে 8159355 থেকে 57 ঢাকার বাইরে থেকে কথা বলতে চাইলে ডায়াল করতে হবে 02-8159355 থেকে 57 এছাড়াও আপনারা SMS এর মাধ্যমে অংশ নিতে পারেন লতা হারবাল তারকালাপে সেক্ষেত্রে আপনার মোবাইলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন টি আলাপ অর্থাৎ TALAP তারপরে টি স্পেস দিয়ে আপনার নাম এবং টি স্পেস দিয়ে আপনার মতামত অথবা কোন তারকাকে আমাদের অনুষ্ঠানে দেখতে চান তা জানিয়ে সেন্ড করুন 414 এই নম্বরে প্রিয় দর্শক আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন বাংলাদেশের অত্যন্ত প্রিয় একজন সঙ্গীত পরিচালক ইথুন বাবু কথা বলছি তার সাথে ভাই শুভেচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন জি ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি আল্লাহর রহমে আপনাদের দোয়াতে আর কি শুধু জানতে চাইছি যে বর্তমান ব্যস্ততা নিয়ে বর্তমান ব্যস্ততা অনেক বেশি তার আগে আমার প্রিয় শ্রোতাদের কাছে আমি আমার আম্মার জন্য একটু দোয়া চাবো আমার আম্মা খুব অসুস্থ আপনারা সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন আর নতুন তো কাজ করছি কাজ তো করতেই হবে আর সবসময় গান নিয়ে থাকা এই চলে যাচ্ছে আপনি যে ছোটবেলা থেকে গানের সঙ্গে সম্পৃক্ত আছেন বা এখন পর্যন্ত জড়িত আমরা এই নিয়ে কথা বলবো কিন্তু একজন দর্শক আছেন হ্যালো 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 লাইনটি কেটে গেছে আপনি আরেকবার চেষ্টা করুন আমরা গান নিয়ে কথা বলছিলাম তো গান তো ছোট কাল থেকেই ছোটবেলা থেকেই মায়ের উৎসাহ খুব বেশি ছিল ভাই বোনদের উৎসাহ ছিল তারপর ঢাকায় এসে গান বাজনার সাথে একদম মার্চ করা এই চলছে এখনো চলবে যতদিন বেঁচে আছি ইনশাল্লাহ তো প্রথম কাজ কি ছিল প্রথম কাজ ছিল আমারই প্রথম কাজ ছিল আমার নিজের গাওয়া গান ছিল ওটা ক্যাসেটের নাম ছিল ঘুম আসে না আসলে তো আমাদের ঘুম আসে না যারা গান করি আর তারপরে কাজ ছিল হারানো দিনের কিছু কাজ করছি তারপরে ওইভাবে আসার মধ্যে আমি 2000-এ এসে আসিবের করলাম ও প্রিয়া তুমি কোথায় যেটা অনেক বেশি জনপ্রিয় হয়েছে তখন ওইটা করলাম তারপরে করলাম হচ্ছে মাধবী কি ছিল ভুল তারপরে করলাম রিটার্ন টিকিট তারপর একটা চাদর হবে এই আগাতে থাকলাম আস্তে 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 এই মোটামুটি সবগুলি সুপার ডুপার হিট একটা ফোন আছে ভাইয়া দর্শক একটা ফোন নিচ্ছি হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কে বলছি আমি রাজশাহী থেকে শিবু বলছি আমি ইথুন বাবু ভাইয়ার সাথে কথা বলতে চাই জি বলুন জি ভাইয়া বলেন ইথুন ভাইয়া আপনি কি সম্প্রতি নতুন যে শিল্পী শাহরুখকে নিয়ে অ্যালবাম বিক্রি করতে যাচ্ছেন কবে রিলিজ দিচ্ছেন ওটা আসলে তো সাউন্ডটেকের বিষয় সাউন্ডটেক মনে হয় 10 তারিখে ছাড়ার কথা তো আমার মনে হয় 12-14 তারিখ লাগবে ওটা হলো শাহরুখের মাধবী দুঃখ দেবে কত আচ্ছা এই যে অনেক অনেক রকম অ্যালবাম করেছেন অনেক শিল্পীদের নিয়ে কাজ করেছেন তো আপনার পছন্দের শিল্পী কে যাদের নিয়ে কাজ করতে আপনি বেশি পছন্দ করেন হাতের পাঁচটা আঙ্গুল একটু একা বেঁকা হলো আঙ্গুল কিন্তু সব প্রিয় তো শিল্পী গুণাও কিন্তু সবাই প্রিয় আচ্ছা তবে মন নতুনদের নিয়ে কাজ করতে ভালো লাগে যেমন একটা ছেলের ক্যাসেট রিলিজ হবে ওর নাম সাকিব আমি আসিবের করেছিলাম ও প্রিয়া তুমি কোথায় সাকিবের করলাম হচ্ছে ও প্রিয়া আছো কোথায় আচ্ছা আচ্ছা তো ওটাও রিলিজ হবে এই সপ্তাহে সাউন্ডটেক থেকে রিলিজ হবে তারপর নতুন কাজ করছি তন্ময় তন্ময়ের গানগুলো খুব মজা করে তৈরি করছি তারেক আছে মামুন আছে নতুন সারা একটা মেয়ে আছে ও খুব ভালো গান করে ও বগুড়ার মেয়ে নতুনের মধ্যে অনেকেই আছে যেমন বিউটির কাজ করছি ক্লোজ আপের বিউটির কাজ করছি আরও নতুন একটা কুমিল্লার ছেলের কাজ করছি আহসান ও খুব ভালো গান করে কুমিল্লার ছেলে ওকে নিয়ে একটা খুব আশা যে একটা ভালো কাজ করবে হয়তো আমি আসিফের মতো চাই না কিছু বা আতিক হাসানের মতো চাই না আমি চাই সবসময়ের জন্য ভালো কিছু আসুক তো আমার মনে হয় আসানও খুব নাম করবে তো এই নতুনদেরকে নিয়ে কাজ করতে বেশি ভালো লাগে আচ্ছা একজন দর্শক আছেন হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কে বলছেন আমি ইথুন বাবু সাহেবের সাথে ফোন কথা বলতে চাই জি জি বলুন হ্যাঁ ভাইয়া বলেন হ্যালো আসসালামু আলাইকুম জি ভাইয়া আসসালামু আলাইকুম জি ভাইয়া আমি আপনার ভালো খুব এক্সপেরিয়েন্স ঠিক আছে আমি আসলে আপনাকে আমি চাচ্ছি কিন্তু আপনাকে আমি সবসময় মিডিয়াতে দেখছি না আমি অনেক টিভিতে দেখছি কিন্তু আপনার মতো যখন শুরু কাজ অসাধারণ আপনি আসলে আপনি অসাধারণ শুরু করেন থ্যাংকস সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ভাইয়া আচ্ছা অনেক ধন্যবাদ আর একজন দর্শক আছেন হ্যালো হ্যালো কে বলছেন আমি অর্থি বলছি জি আপু কথা বলুন আমার পাপার কাছে একটা কোশ্চেন
রিকোয়েস্ট আছে, সেটা হচ্ছে বাবা তুমি আজ তোমার নতুন অ্যালবামে সোনালী স্বপ্ন গানটা অবশ্যই গাবা। ওকে আম্মু, ওকে আম্মু, ওকে অবশ্যই গাবো। গানটা শুনি। তা আমার মেয়ের রিকোয়েস্ট শোনালে, তুমি সোনালী আকাশে আমার লেখা কবিতা, ছবি আঁকা স্বপ্নের বালিকা, নিঃশ্বাসে বিশ্বাসে নিঃশ্বাসে বিশ্বাসে তুমি আছো হৃদয়ে, তুমি সোনালি আকাশে আমার লেখা কবিতা। ও কেমন চমৎকার। আচ্ছা নানি, কথাটা কে লেখকার? এই কথা সুর সঙ্গীত সবই আমার। আচ্ছা, এই কথা বলবো কিন্তু একজন দর্শক আছে। হ্যালো, হ্যালো, কে বলছেন? সোহাগ বলছিলাম রংপুর থেকে। জি ভাই, কথা বলুন। ভাইয়া এটুন ভাইয়া। জি আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আল্লাহ রহম ভাইয়া। You are looking great today. Thank you bhaiya. আমার যে কোশ্চেনটা ছিল, বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে ফেভারিট মানে গান করে কে, সবচেয়ে ফেভারিট কে আপনার? আমার তো ফেভারিট সবাই, যারা গান করে, যারা সুরকে নিয়ে থাকে, যারা সুরের সাথে জড়িত, তাদের সবাইকে ভাল লাগে। কারণ সুর যারা করে বা গান যারা করে তাদের মন অনেক ভালো হয়, তো ওই জন্য আমার সব শিল্পীকে ভাল লাগে। ভাইয়া, আপনি বলছিলেন যে আপনি নতুন দিনে কাজ করছেন, তো আপনার কি মনে হচ্ছে যে নতুনরা কেমন করছে? মানে একটা সময় ছিল যে আমরা খুব ভালো ভালো গান পেয়েছি, যেগুলো আমরা সবসময় শুনতে ইন্টারেস্ট, কিন্তু এখন সেরকম মানসম্মত কাজ বের হচ্ছে না বা গান? না না, এটা ঠিক না। মানসম্মত কাজ অবশ্যই হচ্ছে, কিন্তু একটু কম। কমও ঠিক না, আসলে গানটা এখন চলে গেছে কি, গানটা আগে আমরা শুনতাম, হ্যাঁ খুব মজা করে শুনতাম, এখন গানের ভিতরে চলে আসছে কি দুটা জিনিস, এখন গান দেখছি এবং শুনছি, যার জন্য যখন আমরা ভিডিও ভিজুয়ালে যাচ্ছি, ভিডিও করার জন্য যাচ্ছি, তখন গানটাকে আমরা ওইভাবে স্ক্রিপ্ট করে যদি সাজায় যদি নিয়ে আসে উপস্থাপন করি মানুষের কাছে, ওটা ভাল লাগছে। যেমন হাবিবের কিছু গান ওই সময় বাংলা লিঙ্ক করলো, ভাল লাগছে, সবাই জনপ্রিয়তা নিচ্ছে। আসলে খাটতে হবে, মানে পরিশ্রম করতে হবে, গান বা সুর ধরতে হলে পরিশ্রম করতে হবে, পরিশ্রমের কোনো বিকল্প নেই। একজন দর্শক আছেন। হ্যালো, হ্যালো, কে বলছেন? হ্যালো, আমি পুরান ঢাকা থেকে মাহবুব ইসরায়েল বলছি। জি জি মাহবুব ভাই, কথা বলুন। হ্যাঁ স্বপ্ন আপু, খুব সুইট লাগছে, সামনে শুরু ছিল অনেক ভাল লাগতেছিল, পিছনে দিয়ে দিল কেন আপু? আমি ভাই একটা একটা কথা বলতে চাচ্ছি। হ্যাঁ বলেন ভাইজান। হ্যালো ভাইয়া, হ্যাঁ খুব ভাল লাগছে আপনাকে, আর আপনি আমার চুল ঠিক আছে তো? আমাদের এই জনপ্রিয় অনুষ্ঠানে এসেছেন। হ্যালো জি, আমার চুল ঠিক আছে তো? আপনি এত ব্যস্ততার মাঝে জনপ্রিয় অনুষ্ঠানে আসছেন, এই জন্য আপনাকে আমার পরিবার থেকে সম্মান এবং শ্রদ্ধা। আপনাকেও আপনাকেও ধন্যবাদ। কোনো প্রশ্ন নাই ভাই, শুধু আপনি সুস্থ থাকবেন এটাই কামনা করছি, আর আপনার ও প্রিয়া তুমি কোথায় এটার জন্য অজস্র ভালোবাসা ভাই। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা অনেক ধন্যবাদ। আর একজন দর্শক আছেন। আচ্ছা হ্যালো। হ্যাঁ হ্যালো আপু, আমি ইথুন বাবুর সাথে কথা বলতে চাই। জি বলুন, আপনার দুজনেই আপনার অনেক ভক্ত, অনেক সুন্দর সুন্দর অ্যালবাম আমরা পেয়েছি এর মধ্যে। তো ইথুন বাবু, কয়েকদিন পত্রিকায় পড়লাম যে আপনার কিছু নতুন অ্যালবাম আসছে, তো এটাই জানতে চাচ্ছি যে আপনার সামনে কখন কবে আমরা কি কি অ্যালবাম পাচ্ছি? ইনশাল্লাহ আপনি সামনে 12-14 তারিখের মধ্যে দুইটা অ্যালবাম পাবেন, একটা শাহরুখের মাধবী দুঃখ দেবে কত, আর একটা সাকিবের ও প্রিয়া আছো কোথায়। তো যেহেতু আপনি আপনার মাকে নিয়ে আছেন, আমি আপনার মায়ের জন্য একটা গান করে দিই, দুই লাইন শুনেন। ওরে মাকে যদি ভক্তি করো সবই পাওয়া যায়, ওরে মায়ের মতো আপন কেহ নাই ভবেরই এই দুনিয়ায়, ওরে মাকে যদি ভক্তি করো সবই পাওয়া যায়। আপনি আপনার মাকে বেশি করে ভালোবাসবেন। অনেক সুন্দর। আর একজন দর্শক আছেন। হ্যালো হ্যালো, ওয়ালাইকুম সালাম, কে বলছেন? আমি রাশিদুল ইসলাম বলছিলাম রাজশাহী থেকে। জি ভাই, আপনি টেলিভিশনে ভলিউম একটু কমিয়ে কথা বলুন। আচ্ছা, আমি ইথুন ভাইকে ইথুন ভাইকে বলতে যাচ্ছিলাম যে ওনার ছোটবেলার স্মৃতিচারণ করুক। ছোটবেলার স্মৃতিচারণ? ছোটবেলা তো অনেক, আমি অবশ্য রাজশাহীর ছেলে, যেহেতু আপনি রাজশাহী থেকে ফোন করছেন, আমি রাজশাহীর ছেলে, ছোটবেলা থেকে গান বাজনা করতাম, গান বাজনার সাথে খুব রিলেশন ছিল, খুব ভালো। আমার মা আমাকে সবসময়ের জন্য গান, আর আমার ইমিডিয়েট বড় বোন যেটা কস্তুরী, আমরা দুই ভাই বোনই একসাথে গান করতাম। তো রাজশাহীকে ভোলা যাবে না, মখদুম বাবার মাটি সোনার চেয়েও খাঁটি, আপন জায়গা, আপন জায়গা। আচ্ছা একটু জানতে চাইছি যে রিসেন্ট গানগুলো এগুলো তো মানে কোন টাইপের গান থাকছে? রিসেন্ট গানগুলো আমি ওই তন্ময় যেটা করছি, আর আমি এর একটা গান আমি শোনাতে পারি আপনাকে,
শাহরুখের, যেটা আমার সবচেয়ে প্রিয়। ঘর ভেঙো না রে, ভেঙো না রে, ভেঙো না, আপন ঘরের খবর জানো না, ওরে ছোট্ট একটা ঘর এই মাটির ভিতর, ছোট্ট একটা ঘর এই মাটির ভিতর, ওরে খবর তুমি রাখো না রে, রাখো না, ঘর ভেঙো না রে, ভেঙো না রে, ভেঙো না, আপন ঘরের খবর জানো না। এটা শাহরুখের, আসবে 14 তারিখের মধ্যে চলে আসবে। আচ্ছা, আপনি যেটা একজন সঙ্গীত পরিচালক, তো আপনার কি মনে হয় যে যারা সঙ্গীত পরিচালনায় আসতে চায় তাদের ক্ষেত্রে আসলে কোন যোগ্যতাগুলো থাকা উচিত, মোস্ট ইম্পর্টেন্ট কোন বিষয়? মেন হচ্ছে প্রথম সাবজেক্ট যেটা, সেটা হচ্ছে যে আপনাকে সুরটাকে ধরতে হবে, অর্থাৎ একটা পাওয়ার লাগবে। সেটা কি গড গিফট না নিজের? তো অবশ্যই লাগবে, ওনার সাহায্য ছাড়া তো অসম্ভব বিষয়। আপনি হয়তো উপস্থাপনা করছেন আজকে, কিন্তু আপনি দেখা যাচ্ছে গান করতে পারছেন না, সুরের গলাটাকে নিয়ে আসতে হলে ওনার সাথে একটা কানেকশন করতে হবে। এটার জন্য আপনাকে প্র্যাকটিস করতে হবে, রেয়াজ করতে হবে, ভালো ওস্তাদ ধরতে হবে, আর ওইখান থেকে ওই পাওয়ারটা লাগবে, আপনি অটোমেটিকলি তখন আস্তে আস্তে চলে আসবে। আচ্ছা, দুজন দর্শক আছেন ভাইয়া, ফোনটা নিচ্ছি। হ্যালো, লাইনটি কেটে গেছে, আরেকজন দর্শক আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম, কে বলছেন? জি, আমি শুভ বলছিলাম। জি ভাই, কথা বলুন। জি, বাবুর সাথে কথা বলতে চাচ্ছি। হ্যাঁ বলেন ভাইজান। বাবু ভাই, জি, কিছুদিন আগে পেপারে দেখলাম আপনি সাউন্ডটাকে আবার ফিরে এসেছেন, তো এতদিন আপনি সাউন্ডটাকে বাইরে ছিলেন, এখন আবার হঠাৎ করে সাউন্ডটাকে কেন ফিরে আসছেন, এই সম্পর্কে আমাদের কিছু বলবেন? ও শুভ ভাই, আপনি মনে ইনকিলাব পড়েন নাকি? আচ্ছা যাই হোক, আপনার কথাটা ভালো লাগলো। সাউন্ডটেকের সাথে আসলে ছিলাম, আছি, কারণ আমার সাউন্ডটেককে আমি ভুলতে পারবো না, কারণ আমার ঢাকাতে পথ চলার মেন ইয়েই হলো সাউন্ডটেক কোম্পানি, বাবুল ভাই, ইয়াসিন ভাই, রহন ভাই, এনাদের সাথে আমার একটা খুব ভালো রিলেশন ছিল। তো অভিমান করে ওখান থেকে চলে আসছিলাম, তো যখন দেখলাম যে অভিমানের পালা শেষ হলো, আবার তখন সাউন্ডটেকে গেলাম, মানে ঘরের ছেলে ঘরে ফিরে গেছি। দোয়া করবেন ওইখানে সাকিবের অপ্রিয় আছো কোথায় এবং এই শাহরুখের মাধবী দুঃখ দেবে কত, দুটো অ্যালবাম পাবেন। হ্যাঁ, কাজ করতে গেলে তো আসলে ভালো লাগা খারাপ লাগা এরকম কিছু বিষয় থাকে সব সময়, তো আপনার খারাপ লাগার জায়গাটা কোথায়? দেখা যাচ্ছে যে আপনারা অনেক সময় অনেক ভালো কাজ করছেন, কিন্তু পাইরেসির একটা বিষয় থাকে যেটা আসলে আপনাদের শিল্পীদের জন্য একটা খারাপ একটা দিক, এটাকে কিভাবে দেখছেন? পাইরেসিটা আমাদের জন্য অনেক ক্ষতিকারক, কারণ আমাদের গান বাজনাটা এখন এমন একটা পর্যায়ে চলে গেছে, আমাদের তো অনেক কোম্পানি প্রায় বন্ধ হওয়ার পিছে, তাই পাইরেসিটা যদি না বন্ধ হয় গান বাজনা হয়তো আমাদের টিকবে না বেশি দিন, এটা আমার কথা। আর এখানে সরকারের মনোভাবটা থাকতে হবে, সরকারকে এগিয়ে আসতে হবে, যাতে পাইরেসিটা বন্ধ করতে হবে। চোর চোরই কিন্তু, ও চুরি করে যাবে, আমাদের দরকার হচ্ছে পুলিশ দিয়ে ঠেকানো। তো সেরকম এখন গান বাজনার বিষয়গুলো, ওই পাইরেসিটা আসাতে আমাদের জন্য অনেক 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 প্রবলেম হয়ে গেছে। রিংটোন এক, তারপরে আপনার এই অল্প দামের সিডিগুলো হয়ে যাচ্ছে, এটাতে খালি আমাদের গান বাজনা না, আমাদের চলচ্চিত্রও কিন্তু খুব ধ্বংসের মুখে, যেহেতু আমাদের এটা রিলেটেড। আপনি নাটক গুণা করলেও কিন্তু কালকেই আপনি 10 টাকার বিনিময়ে নাটক গুণাও আপনি যে চালাচ্ছেন আপনার আর টিভি থেকে, সেগুলোও কিন্তু পাইরেসি হয়ে চলে আসছে। হ্যাঁ, তো এইগুলো নিয়ে আসলে রোধ করতে হলে সরকারকে আসতে হবে, আর চোরদেরকে যদি আমরা সাপোর্ট করি তাহলে তো আমাদের এটা উচিত না আসলে। আমাদের দুজন দর্শক আছেন। হ্যালো, হ্যালো, সালাম আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? নীলিমা বলতেছি, ধানমন্ডি থেকে। জি আপু, কথা বলুন। হ্যালো, জি ভাইয়া বলেন। ভাইয়া আপনি খুব সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ ভাইয়া, বিশেষ করে আপনার হেয়ার স্টাইল গুলো পাগল তো আমি ওই জন্য না। আচ্ছা ভাই, আপনি কবে থেকে গান নিয়ে কাজ করা শুরু করছেন? কবে ছোটবেলা থেকে? মানে ছোটবেলা থেকে নাকি? জি ছোটবেলা থেকে। কবে থেকে? ছোট থেকে আমি 4-5 বছর থেকে গান বাজনার সাথে। আচ্ছা, আমরা একটা ফোন নিচ্ছি। হ্যালো, হ্যালো, কে বলছেন? জি আমি কাপাসিয়া থেকে বাচ্চা মেয়ে বলছি। জি ভাই, কথা বলুন। জি ভাই, ইথুন ভাইয়ের কথা বলেছিলাম আর কি। জি বলেন। ইথুন ভাই, আসসালামু আলাইকুম। জি ভাই, ভাই চুল ডাকলেন না আজকে? হ্যাঁ, কিছু বলেছে। আচ্ছা, আপনার এ পর্যন্ত মানে সেরা অর্জন কি কি মনে হয় যে প্রাপ্তির জায়গা? আমার প্রাপ্তি এই যে এরকম দর্শকদের কাছে বেশি ভালোবাসা পাওয়া, আমার এটা খুব ভালো লাগে। আমি দেশের বাইরে গেলেও যখন খুব চিন্তা করি, বেলাল আমিনের কাছে অবশ্যই শুকরিয়া আদায় করি যে
মানে কেউ কেউ ধরার জন্য, কেউ একটু কথা বলার জন্য, কেউ একটা অটোগ্রাফ নেওয়ার জন্য যখন করে তখন আমি দিই আর চিন্তা করি যে আজকে ওনার বলেই বা ওনার ইয়েতে আজকে, তো এটা খুব মজা লাগে। এটা আসলে সবার হয় না, এটা একটা ধরে রাখতে, এটা অনেক বড় একটা প্রাপ্তি একজন শিল্পীর জন্য। অবশ্যই অবশ্যই, আমি এটাকে সবসময়ের জন্য গড়ের কাছে আমি এই জন্য কৃতজ্ঞ, আমার শ্রোতাদের কাছে কৃতজ্ঞ যে তারা যে ভালোবাসাটা দেয়। যেমন সৌদি আরব, কুয়েত, বাহরাইন এদের কাছ থেকে যখন ফোন আসে আমার তখন অনেক কান্না পাই, অনেক ভালো লাগে, স্মরণ করতেছে, খুব ভালো লাগে। আচ্ছা ভাইয়া, অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে, তবে দর্শকদের জন্য ছুটি দিয়ে পর্ব রয়েছে। প্রিয় দর্শক, আপনাদের জন্য প্রতিদিন যে কুইজটি থাকে, আমি আমাদের গত পর্বের কুইজটি বলছি। আমাদের গত পর্বের কুইজটি ছিল তরুণ চলচ্চিত্র নির্মাতাদের নিয়ে আরটিপির পাক্ষিক অনুষ্ঠান গুড শট সোমবার কোন সময় প্রচারিত হয়। তিনটি অপশন দেওয়া ছিল, অপশন এ রাত 11টায়, অপশন বি সন্ধ্যা 7টায়, অপশন সি রাত 9টায়। সঠিক উত্তরটি হলো অপশন এ রাত 11টায়। আর আমাদের আজকের কুইজটি হলো তরুণ প্রজন্মের ফ্যাশন ভাবনা নিয়ে অনুষ্ঠান লুক অ্যাট মি প্রতি বুধবার কোন সময় প্রচারিত হয়। তিনটি অপশন দেওয়া আছে, অপশন এ রাত 9টায়, অপশন বি সন্ধ্যা 7টায়, অপশন সি সন্ধ্যা 6টায়। প্রিয় দর্শক, আপনার মোবাইলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন টি আলাপ, অর্থাৎ টি এ এল এ পি, তারপরে টি স্পেস দিয়ে আপনার নাম এবং টি স্পেস দিয়ে সঠিক উত্তরটি লিখে সেন্ড করুন 4141 এই নম্বরে। আমরা গত পর্বে বিজয়ী করেছি। আচ্ছা, আমাদের গত পর্বে বিজয়ীর নাম কাসাম, তার ফোন নম্বরের লাস্ট 6টি ডিজিট হলো 405434। আপনাকে অভিনন্দন, আপনি আপনার পুরস্কারটি আমাদের আরটিভিতে এসে সংগ্রহ করবেন। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আরটিভিকে, আরটিভি মানে রহমতের টিভি। আর দর্শকদেরকে বলবো বাংলা গান শুনবেন, সুন্দর সুন্দর বাংলা গান শুনবেন, বাংলা গানকে ভালোবাসবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ অনুষ্ঠান এখানে শেষ করছি। আগামীকাল আবার দেখা হবে, কথা হবে নতুন করে তারকাকে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চোখ রাখুন আর টিভির পর্দায়। আল্লাহ হাফেজ।